أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة حقر এক থেকে 52 আয়াতের বাংলা অনুবাদ। এক, নিশ্চিত সংঘটিতব্য বিষয়। দুই, কি সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়? তিন, আর তুমি কি জানো কি সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়? চার, আদ ও সামুদ জাতি সেই আকস্মিকভাবে সংঘটিতব্য মহাবিপদকে মিথ্যে বলেছিল। পাঁচ, অতঃপর সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দিয়ে। ছয়, আর আদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝড়ো হাওয়া দিয়ে। সাত, যা তাদের উপর প্রবাহিত হয়েছিল সাত রাত আট দিন বিরামহীনভাবে। তুমি দেখতে তারা পড়ে আছে ইতস্তিত বিক্ষিপ্ত, যেন তারা পুরাতন শুকনো খেজুর গাছের কাণ্ড। আট, তুমি তাদের কাউকে রক্ষা পেয়ে বেঁচে থাকতে দেখেছো কি? নয়, ফেরাউন আর তার পূর্ববর্তীরা আর উল্টে দেওয়া জনপদবাসীরা গুরুতর পাপে লিপ্ত ছিল। দশ, তারা তাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করেছিল, তখন তিনি তাদেরকে পাকড়াও করলেন, অত্যন্ত কঠিন পাকড়াও। এগারো, নূহের বানের পানি যখন কুল ছাপিয়ে সীমা ছাড়িয়ে গেল, তখন আমি তাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করালাম। বারো, যেন এ ঘটনাটিকে আমি তোমাদের জন্য শিক্ষাপ্রদ স্মারক করে রাখি, আর সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করে। তেরো, অতঃপর যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটি ফুৎকার। চোদ্দ, পৃথিবী আর পর্বতমালা উৎক্ষিপ্ত হবে, আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে। পনেরো, সেদিন ঘটবে সেই সংঘটিতব্য মহাঘটনা। ষোলো, আকাশ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ, আর সেদিন তা হবে বাঁধনহারা বিক্ষিপ্ত। সতেরো, ফেরেস্তারা থাকবে আকাশের আশেপাশে, আটজন ফেরেস্তা সেদিন তোমার প্রতিপালকের আরশ নিজেদের ঊর্ধ্বে বহন করবে। আঠারো, সেদিন তোমাদেরকে বিচারের জন্য হাজির করা হবে, আর তোমাদের কোনো কাজই যা তোমরা গোপন করো গোপন থাকবে না। উনিশ, তখন যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে, এই যে আমার আমলনামা পড়ে দেখো। বিশ, আমি জানতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। একুশ, অতঃপর সে আনন্দময় জীবনযাপন করবে। বাইশ, উচ্চতম পদমর্যাদার জান্নাতে। তেইশ, তার ফলসমূহ ঝুলে থাকবে নিচে নাগালের মধ্যে। চব্বিশ, তাদেরকে বলা হবে, পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে খাও এবং পান করো, বিগত দিনে তোমরা যা নেক আমল করেছিলে তার প্রতিদান স্বরূপ। পঁচিশ, কিন্তু যার আমলনামা বাম হাতে দেয়া হবে, সে বলবে, হায়, আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো। ছাব্বিশ, আর আমার হিসাব কি তা যদি আমি নাই জানতাম। সাতাশ, হায়, দুনিয়ার মৃত্যুই যদি আমার শেষ অবস্থা হতো। আঠাশ, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। উনত্রিশ, আমার সব ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে। তিরিশ, তখন নির্দেশ আসবে, ধরো ওকে, ওর গলায় ফাঁস লাগিয়ে দাও। একত্রিশ, তারপর ছুঁড়ে ফেলো ওকে জাহান্নামে। বত্রিশ, তারপর ওকে শিকল দিয়ে বাঁধো সত্তর হাত দীর্ঘ এক শিকলে। তেত্রিশ, সে মহান আল্লাহর উপর ইমান আনেনি। চৌত্রিশ, আর না সে মিসকিনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত। পঁয়ত্রিশ, কাজেই আজ এখানে তার কোনো বন্ধু নেই। ছত্রিশ, ক্ষত হতে পরা পুঁত ছাড়া কোনো খাদ্য নেই। সাঁইত্রিশ, যা অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না। আটত্রিশ, আমি কসম করছি সেসব জিনিসের যা তোমরা দেখতে পাও। উনচল্লিশ,
আর সেসব জিনিসেরও যা তোমরা দেখতে পাও না। ৪০, যে অবশ্যই এ কোরআন এক মহা সম্মানিত রাসুল জিবরিল আলাইহিসসালাম এর বহন করে আনা বাণী। ৪১, তা কোনো কবির কথা নয়, কবির কথা তো তোমরা বিশ্বাস করো না। ৪২, এটা কোনো গণকের কথাও নয়, গণকের কথায় তো তোমরা নসিহত লাভ করো না। ৪৩, এটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। ৪৪, নবী যদি কোনো কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত, ৪৫, আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম। ৪৬, অতঃপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা। ৪৭, অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে বাধা সৃষ্টি করতে পারে। ৪৮, মুত্তাকিদের জন্য এ কোরআন অবশ্যই এক উপদেশ। ৪৯, আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কতক লোক কোরআনকে অস্বীকার করবে। ৫০, আর এ কোরআন কাফিরদের জন্য অবশ্যই দুঃখ ও হতাশার কারণ হবে যখন কোরআনে বর্ণিত শাস্তি তাদেরকে ঘিরে ধরবে। ৫১, এটা একেবারে নিশ্চিত সত্য। ৫২, অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। এই ছিল সূরা হাক্কার ১-৫২ আয়াতের বাংলা অনুবাদ। পরবর্তীতে সূরা মারিজ এর ১-৪৪ আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।